শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কি না, অনুষ্ঠান, এটা কোনো উৎসব না, এটা কোনো খিচুড়ি না, এটা কোনো বিরিয়ানি না, এটা কোনো হালুয়া না, এটার মধ্যে হালুয়ার সাথে রুটির সাথে খিচুড়ির সাথে এটার কোনো সম্পর্ক নাই। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের যে অর্ধরাত মধ্যরাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 25শে ফেব্রুয়ারি, আজকে হইল কত ফেব্রুয়ারি, 16, এই 25শে ফেব্রুয়ারি দিবাগত রাত যেটার আমরা শবে বরাত বলি, লাইলাতুন নিসফে মিন শাবান, এই শবে বরাত, এই রাত্রি উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কি না, অনুষ্ঠান, এটা কোনো উৎসব না, এটা কোনো খিচুড়ি না, এটা কোনো বিরিয়ানি না, এটা কোনো হালুয়া না, এটার মধ্যে হালুয়ার সাথে রুটির সাথে খিচুড়ির সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা গোলামি। সেজদা, সারা রাত সেজদা দিবেন, তাওবা করবেন, গুনাহ মাফ চাইবেন, কোরআন পড়বেন, জিকির করবেন, চোখের পানি ফেলে অঝরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ভোর হওয়ার আগে জিন্দগির গুনাহ মাফ করে নিবেন। এটা সবে বড়। আমনে খান হালুয়ার জিঙ্গাইছে, উর্দু কিতাবে আমরা পড়ছি, জিজ্ঞাসা করছে যে সবে বরাতে হালুয়া রুটি খান কেন, কয় যে নবীজি উহুদের ময়দানে দান শহীদ করছে এই জন্য কিছুদিন, না কিছুদিন দাঁত ভাঙ্গা ছিল দেখা নরম হালুয়া জাতীয় খাবার খাইছে, এই জন্য নবীর ভালোবাসায় উহুদের দান শহীদ করলো কেন নবী, এই জন্য উনি কি খায় হালুয়া। অথচ স্পষ্ট কিতাবের মধ্যে আছে, সরাসরি কিতাবে আছে, উহুদের যুদ্ধ হয়েছে রমজানের পরের মাসে, শাওয়াল মাসে, রমজানের পরে যেই মাস, এই মাসের নাম কি, দাঁত ভাঙছে শাওয়াল মাসে, এবার হালুয়া খায় তার 2 মাস আগে, শাওয়াল, বাহ 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 বাহ, কি লোকে কি মিলাইয়া দিলেন, কিসের সাথে কি মিলাই, হ্যাঁ বলে হালুয়া রুটি খাওয়া কি হারাম, না গুস্ত রুটি খাওয়াও হারাম না, হালুয়া রুটি খাওয়াও হারাম না, কোনো কিছুই খাওয়ানো হারাম না, কিন্তু আপনি এটাকে ইবাদত যদি মনে করেন, সওয়াবের বিষয় মনে করেন, শুধু এইটার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব আছে মনে করেন, এটার জন্য আপনাকে পৃথক কোরআন সুন্নার দলিল দিতে হবে। আর না দেবে হালুয়া রুটি খাওয়া, এখন খাওয়া আমি খাবো কালকে, আমার খাওয়া, আমি আরো লোক আনু, বা আছে লোক আনু, খাওয়ান কোনো আপত্তি, মানুষকে খাওয়ানো শ্রেষ্ঠ আমল, কথা বুঝছেন কিনা বলে, এটা কোনো দোষের কথা, কিন্তু সেটাকে যদি আপনি নির্ধারণ করেন আজকে সন্ধ্যার আগে, আজকের দিনে নির্দিষ্ট সওয়াব হইব, নেকি হইব, সেটার জন্য সওয়াবের সওয়াব কোন দেশের রাষ্ট্রপ্রধান, কত হুজুর, কোন পাবলিক, এরা কেউই সওয়াব বানাইতে পারে না, সওয়াবের ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত দিতে হয়, কথা বুঝলেন কিনা আপনি, এটাতে সওয়াব হবে, এ কথা বলতে হইলে কোরআন সুন্নার কি লাগবে, দলিল এরম যে কোনো কিছু, আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই জন্য পরের দিন 26 তারিখ পড়বে, পরের দিন মানে লাইলাতুন নিসফে মিন শাবানের পরে আপনারা পরদিন রাত্রিবেলা সেহরি খেয়ে রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ, তাইলে ওইটার সাথে মিলাইয়া ওইখানে 14 তারিখ দিবাগত রাত সেহরি খায়, তা আপনি 13, 14, 15 মানে 24, 25, 26 এই 24, 25, 26 ফেব্রুয়ারি মাসের এই 3 দিন রোজা রাখেন, 2টা লাভ হবে, একটা হলো শবে বরাত উপলক্ষে যে একটা রোজা রাখতেন এটাও আদায় হবে, আবার নবীজি প্রত্যেক চাঁদের 13, 14, 15 আয়ামে বীজের রোজা রাখতেন, এটাও নবীজির একটা আমল সুন্নাত, ওই 3 রোজাও আদায় হয়ে যাইব, আবার রমজানের আগে নবীজি শাবান মাসে একটু বেশি রোজা রাখতেন, তা আপনি তো গত 11 মাসে 10 মাসে 3 দিন টানা রোজা নফল রাখেন নাই, তো তুলনামূলক আপনার লাগে একটু বেশি,
সব মিলাইয়া একের ভিতরে ওই বাচ্চাদের অনেকগুলো বই আছে, একের ভিতরে তিন, একের ভিতরে পাঁচ, অল ইন ওয়ান, একের ভিতর কি সব। তা আপনি একের ভিতরে এই তিনটা রোজার ভিতরে সবে বারাত আদায় হবে, ওই তিন দিন তেরো চোদ্দ পনেরোর আয়ামে বীজের রোজাও আদায় হবে, শাবান মাসে যে কিছু রোজা রাখা উচিত এইটাও আদায় হবে। চেষ্টা করবো তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের চাঁদ উঠলে পুরা মাস ইবাদতের জন্য প্রস্তুতি নিবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, রাত্রিবেলা বিশ রাকাত পূর্ণ তারাবি পড়বেন। কয় রাকাত? বিশ রাকাত তারাবি, শুধুই বিশ রাকাত তারাবি। কয় রাকাত? না না না, শুধুই বিশ রাকাত, যেমনি কইছি হেমনি কর। তারাবি কয় রাকাত? শুধুই বিশ রাকাত। আবার বলেন, শুধুই বিশ রাকাত। আট রাকাত তারাবি হয় না, দৈন্তান নাই কেন না? বারো তারাক বারো রাকাত তারাবি হয় না, দৈন্তান নাই কেন না? তারাবি শুধুই বিশ রাকাত। কয় রাকাত? যদি কারো তর্ক করতে হয়, আমার তর্ক বলেন, আপনি তর্ক করিবেন তো তর্ক করার জন্য আপনি ওই প্রথমে কোম্পানিগঞ্জ গিয়া সুগন্ধা বাস উঠবেন, উঠটা ময়নামতি সাবের বাজার নামবেন, নাইমা গরু বাজারের পাশে আমার নাম বললে আমার মাদ্রাসা চিনাইব, হেনে যাইবেন, যাইলে হেনে আপনার লগে তর্ক করবেন। ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিম, এ আমার নাম কইবেন, দরজা মজুরে কথা আছে, ঝামেলা আছে। সুজাই তাহলে তারাবি কয় রাখা? শুধুই বিশ রাখা, শুধুই বিশ। আমরা পড়বো ইনশাআল্লাহ। ইফ সেহেরির টাইমে তাহাজ্জুদ পড়বেন, দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত, ইফতারের আগে দোয়া করবেন, সারাদিন গুণামুক্ত, চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দেন, হালাল পথে থাকেন এবং সারাদিন জিকির তেলাওয়াত কালেমা শরীফের জিকির ইস্তেগফার জান্নাতের কামনা জাহান্নাম থেকে মুক্তি। আরও আপনাদেরকে আপনাদের ইমাম সাবরা শুক্রবার দিন জুমার নামাজের বয়ান ইনশাআল্লাহ আরও বলবে। এই জন্য আমি যদি সবটা হৃদয় দিয়ে বুঝাইতে পারতাম, আমি যদি আমার এই শ্রোতাদেরকে বুঝাইতে পারতাম। কোরআনে আছে ওই তিনজন সুরা ইয়াসিন তো অনেকেই নিয়মিত পড়েন আলহামদুলিল্লাহ, ওই না আছে শুরু দিয়া তিনজন নবী একটি এলাকায় মানুষকে দিবানিশি কালেমার দাওয়াত দিছে, এক এলাকায় তিনজনে মিললাম, কয়জন? তিনজন রাসূল, তিনজন নবী। এই দিবানিশি মেহনতের পরে একটা মাত্র লোক ইমান আনছে, একজন একজন হাবিবে নাজ্জার, যে কাঠ কাটত কাঠ চিরাইত, এই একটা লোক মাত্র ইমান আনছে। তো একদিন ওই কৌমের লোকেরা তিনজন নবীকে, এই লোকটা যদিও ইমান আনছে কিন্তু সে তার ইমানের পরিচয় দিত না, কেউরে বলে না, চুপে আল্লাহর বন্দিগি করতো গো ভয়ে, কারণ পুরা জাতি কাফের, আমি একজন বলিয়া কুলাইতে পারতাম না এই ভয়ে। তো একদিন পুরা এলাকাবাসী মিলে আপনার এই তিনজন নবীকে ঘেরাও দিয়ে ফেলছে, দিয়া বলছে আজকে আপনা করে মাইরা শেষ করবো, এরপর বাদ যাব এই রসুলদেরকে মেরেই ফেলবে সিদ্ধান্ত নিছে। সবাই যখন এভাবে ঘেরাও দিছে, এই লোকটা একজন যদিও কিন্তু সে চিন্তা করছে আজ এই চূড়ান্ত কঠিন বিপদের মুহূর্তে আমি যদি আমার যদ্দূর সামর্থ্য এতটুকু সাহায্যে না আগাই তো আমার ইমানের আর দাম কি? কথা বোঝেন না কথা? আজও যদি আমি না আসি তো আর আমি আসবো কোন দিন? তো উনি দৌড়াইয়া শহরের কোনায়, গ্রামের শেষ মাথায় তার বাড়ি ছিল, ওইখান থেকে সে দৌড়াইয়া ওয়াজাআ মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ, এই যে একদম শহরের শেষ প্রান্ত থেকে এই লোক ইমানদার দৌড়াইয়া আইসা নিজ জাতিকে, যারা রাসূলদেরকে মারতেছে এই অবস্থায় নিজ জাতিকে বলছে যে ইয়া কওমিত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি তোমরা মেরো না, বরং রাসূল এই লোকগুলোর
এই নবীদের আনুগত্য করো, আনুগত্য করো। এরপরে নিজের ঈমানের পরিচয় দিছে, আমি সংক্ষেপে বলতেছি, নিজে নিজে যে ঈমানদার এদের উপরে যে ঈমান আনছে এটা বলে ফেলছে, আমালি আলা আবুদুল্লাযি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে জাতি বুঝো না কেন, আমি কেন তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার গোলামি করব না, শেষ পর্যন্ত আমাকে যার কাছে ফিরেই যেতে হবে সেই আল্লাহর ইবাদত কেন করব না, যার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, যাকে আড়াল করার কোনো সুযোগ নাই, সেই আল্লাহর কাছে যেহেতু আমি ফিরবই আমি কেন তার বন্দেগি করব না। সাথে সাথে কওমের লোকেরা বলল, বুঝছি তুইও তাহলে তাদের অনুসারী ইমানদার, তো তাগরে থুইয়া এবার এই একজনকে পুরা কওম ওই উনাদেরই কওমের এই ইমানদার হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। মারতে মারতে ওনাকে যখন রক্তাক্ত করে শহীদ হচ্ছে উনি, জীবন চলে যাবে ওনার, আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ঠিক এই টাইমে আইনা ওনার চোখের সামনে রেডি করছে জান্নাত, দেখাইছে ওনারে যে তুই এই জান্নাতে ঢোক। তো সাথে সাথে আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, কিলা দুখুলিল জান্নাতা কলা ইয়া লাইতা কওমি আলামু। আহ, এ দাঈ কেমন দরদি হয়, আল্লাহর পথে যে ডাকে সে হতাশ হয় না, সে হাল ছাড়ে না রে, সে হাল ছাড়ে না, সে কোনো আঘাত, সে কোনো আঘাতে হাল ছাড়ে না। এই উনি মরে যাচ্ছে, এই মানুষগুলো উনাকে মারতেছে, এই অবস্থায় উনি জান্নাতের দিকে তাকাইয়া উনি আবার বলে উঠছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতা, তোমরা আমারে তো মারতেছো বিনিময়ে আমারে তো আল্লাহ জান্নাত দিয়ে দিছে, যদি বুঝতা, আমি যদি তোমাকে দেখাইতে পারতাম, আমি যদি বুঝাইতে পারতাম, বিমা গফর আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ আমারে কি দিল আর আমারে কতটা সম্মানিত করলো এটা যদি আমি বুঝাইতে পারতাম, এজন্য যুবক ভাই আমি যদি বুঝাইতে পারতাম, আমি যদি বলতে পারতাম, আমি যদি বুঝাইতে পারতাম যে তোমার এই অসভ্যতা নোংরামি, সারাদিন এই মোবাইলের অস্থির ছবি দেখা, এটা তোমার শেষ করে দিবে, বরবাদ করে দিবে, আমি যদি বলতে পারতাম, আমি যদি তোমার হৃদয়ে নানাচার আনতে পারতাম যে হায় যুবক, সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এটা তোমাদেরকে জাহান্নামের আগুনের দিকেই নিচ্ছে, এই কথাটা যদি বুঝাইতে পারতাম তা আমার জিন্দগি সার্থক ছিল। আমি দেখতে দেখতে আজকে অনেক বছর বাস এ চিৎকার চেঁচামেচি হই হুল্লোর অনেক দিন হয়ে গেছে, হয়ে গেছে। এই জন্য ভাই সবাই মিলে এই মাহে রমজানের কথা বলতে চাচ্ছি, এটাই আমাদের সামনে রমজান, আমরা যদি ভাবি আমাদের বদলানো দরকার, পরিবর্তন দরকার, আমরা যদি ভাবি আমাদের একটা সুন্দর জীবন দরকার, আমরা যদি ভাবি আমাদের একটা কবর আছে, আখেরাত আছে, পরকাল আছে, তাহলে নিজেকে সুন্দর করার, সাজিয়ে তোলার, জীবনটা গঠন করার একটা সুন্দর সুবর্ণ উত্তম সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী ঈমানদারগণের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হলো, অভাবের তাড়নায় না, আমি আল্লাহর ভাণ্ডারে খাদ্য খাবার কমে গেছে এই জন্য না, বরং তোমাদের, তোমরা তো ঈমানদার মুমেন, আমি আমি বললাম তোমাদেরকে ঈমানদার, আল্লাহই বলছে, হে ঈমানদারগণ বলছে কে, তো আল্লাহই বলছে তোমরা তো ঈমানদার আছোই, আমি মেনে নিলাম তোমগরে ঈমানদার হিসাবে, আমি গ্রহণ করলাম, এখন তোমাদেরকে জান্নাত দিতে হইলে আরেকটা জিনিস লাগবে ঈমানের সাথে, সেটার নাম হলো তাকওয়া। এই একটা মাসের রমজানের রোজা পালন করলে, গুণাগুলো বর্জন করলে, সবগুলো আদেশ পালন করলে, ওই আরেকটা যেটা দরকার তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাকওয়া তোমাকে দেব, জান্নাতি বানিয়ে দেব।
এই জন্য আমি প্রত্যেক দিন বলি এ কয়দিন ইমান পাসপোর্ট ইমান কি তাকওয়া ভিসা তাকওয়া কি ভিসা ইমান কি পাসপোর্ট পাসপোর্ট লাগিয়ে গেছে রোজার আগে পাসপোর্ট রেডি আমি তো মুসলমান আলহামদুলিল্লাহ তো আল্লাহ বলছে তোমার পাসপোর্ট রেডি তো আমি বললাম হ্যাঁ আল্লাহ আমি আপনাকেও মানি রাসূলকেও মানি আল্লাহ বলছে ওকে ঠিক আছে পাসপোর্ট হাতে লও তো নিচে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পাসপোর্ট ওয়ালারা শোনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 30 দিনের একটা টার্গেট দিচ্ছি 30 দিন 31 এ যাব না কইলাম বান্দা 31 দিন লাগবে না একবারে নিশ্চিত আমি আল্লাহর কথা কাজেই 31 এ যাবে না 29 দিনে অথবা সর্বোচ্চ 30 দিন এর বেশি হবে না 30 দিন আমার এই প্রেসক্রিপশনটা গুনাহ বর্জন করবা আমার হুকুম পালন করবা মাত্র 30টা দিনের মাথায় তোমার পাসপোর্টের উপরে একটা মাস পার করে রমজানের লাস্টে নতুন একটা চাঁদ উঠাইয়া ঈদের চাঁদ তোমার পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব জান্নাতের গাড়িতে উঠায় উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য ভিসা কিন্তু পাসপোর্টেই লাগে ঠিক না এজন্য ঈমান এবং তাকওয়া নিজের জীবন দামি বানানোর বড় সুযোগ মাহে রমজান আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে আমাদের অবলিগনা রমাদান আমরা প্রতিদিন এখন দোয়া করছি সবাই যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা রমজান পর্যন্ত পৌঁছায় দেয় এই যে চাওয়াটা এটার মূল উদ্দেশ্য হলো আমার আখিরাতের জীবনকে সাজানো আমার কবরের জীবনকে সাজানো এই জন্য দয়া করে বুঝতে শিখেন আপনারা ভাবতে শিখেন বুঝতে শিখেন রমজানকে কদর করেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমি ফরজ করলাম রোজা কে ফরজ করেছেন আল্লাহ আল্লাহ এজন্য যুবক ভাই রমজানটাকে কদর করে জীবনটা সাজাইবার একটা স্বপ্ন দেখো একটা সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহ জীবনটি ভালো হবে জীবনটা ভালো হবে রোজা এই বিরত থাকা খাদ্য পানীয় স্ত্রী মিলন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস স্পষ্ট আছে রোজা মানুষের চরিত্র মানুষের শাহওয়াত মানুষের লজ্জাস্থানের চাহিদা কামনা বাসনা মানে এক কথায় যৌন চাহিদা নিবারণের জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য রোজা একটি কার্যকর রাসূলুল্লাহর নববী পরীক্ষিত আল্লাহর পক্ষ থেকে ওয়াহীকৃত একটি কার্যকর মাধ্যম নবীজি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমান লাম ইস্তাতিয় ফালাইহি বিসাওম ফাইন্নহু লাহু বিজাউ নবীজির বিখ্যাত হাদিস ইয়া মাশারাশ শাবাব নবীজি বলেন হে যুব সমাজ আরে যুবক তোমরা পাগল হয়ে যাওয়ার কথা খুশিতে যে আল্লাহর নবী আমাদের যুবকদেরকে আলাদাভাবে বলছে এই যুবকরা রাসূলুল্লাহ আচ্ছা কল্পনা করেন তো ছেলেরা তোমরা কল্পনা করো এখানে দাঁড়াইয়া খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন বলতেন এই কথাইটা যে হে যুব সমাজ কি মজাটা লাগবে সেভাবে বলছে হাদিসের কোথাও নাই নবী এই কথা বলছে হে বুড়া সমাজ হে বাচ্চা সমাজ এমন যুবকদেরকে আলাদা মূল্যায়ন করছে ইয়া মাশারাশ শাবাব হে যুব সমাজ নবীজির হাদিসে আরেক জায়গায় আছে ইয়া শাবাব কুরাইশ হে কুরাইশের যুবকরা এভাবে নবীজি নবীজি তার উহুদের যুদ্ধে নবীজির একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস 17 বছরের সাহাবী উহুদের যুদ্ধের দিন প্রথম শত্রুর বিরুদ্ধে তীর মারার জন্য নবীজি এই যুবক সাহাবীকেই আদেশ করেছিলেন আর আদেশ করতে গিয়ে নবী বলেছিলেন ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি সাদ শত্রুর বিরুদ্ধে তুমি প্রথম তীর মারো আমি মুহাম্মদের মা বাপ তোমার মতো নওজোয়ান সাহাবীর জন্য উৎসর্গ কুরবান আমার বাবা মা কুরবান তোমার জন্য
তোমার মতো যুবক আমার দরকার। সাত মারো তীর মারো তুমি, এই প্রথম তীর এই নওজোয়ান মাস শত্রুগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ যুদ্ধের কাফেলা, শেষ যেই কাফেলার সেনাপতি বানাইয়া, যেই সাহাবিকে যুদ্ধের সেনাপতি বানিয়ে নবীজি শেষ যুদ্ধের কাফেলা রওনা করাইছিলেন, এর কিছুদিন পরেই নবীজি ইন্তেকাল করছেন, সে শেষ কাফেলার সেনাপতি ছিল মাত্র 20 থেকে 22 বছরের যুবক উসামা, নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে। অথচ তখন আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবি জীবিত সামনে দাঁড়ানো, কিন্তু ওই অবস্থাতেও নবীজি 20 বছরের এক যুবকের মাথায় পাগড়ি তুলে ইসলামের পতাকা তার হাতে দিয়ে যুদ্ধের কাফেলা রওনা করাই দিলেন। যেন নবীজি বলে দিলেন, 20 বছরের তাগড়া জওয়ান, তোমার হাতে আমার 23 বছরের মেহনত, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দানদান শহীদ করাই 23 বছরের কষ্টের দিন, নওজোয়ান আমি তোদের হাতে তুলে দিলাম। তোরা আগায় না, আহা যুবকরা কি করছে, সারাটা দিন কি করলা, এই নারীর ছবি কত দেখলে সাধু মিটবে, মোবাইলে আর কত উলঙ্গ ছবি দেখলে শখ মিটবে, পৃথিবীর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে, কতগুলো উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে বন্ধু, এক ওয়াক্ত নামাজের সেজদাও দিবা না, কোনোদিন ফজরের নামাজ পড়বা না, খোদার 365 দিনে যারা কোনোদিন ফজরের নামাজ পড়েন না, এই বাপ আপনাদের কি আর কোনোদিন ফজরের নামাজের ওয়াক্ত হবে না? তাইলে যে মা আজকে 20 বছর পর্দা করে না, ওই মারে বলেন না বাপ, এই বিবি, এই মা, এই বোন, তুমি কি তাইলে আর কোনোদিন পর্দা করবা না, তুমি আল্লাহকে নারাজ করেই যাইবা? হ্যাঁ, 30 বছর 20 বছর ধরে যারা সুদ খান, আপনারা এই সুদ ছাড়বেন না তাইলে? 60 বছর বয়স যারা এখনো বিড়ি সিগারেট খান, এই চাচা এই বিড়ি খানা আর ছাড়তেন না তাইলে? 60 বছর ধরে যারা টেলিভিশনে চা দোকানে বসে এখনো রঙিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি দেখেন, এই চাচা এই বদভ্যাস এই নিকৃষ্ট অভ্যাস আর ছাড়তেন না তাইলে? আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না বাবা? আহা করছেন কি করছেন, এই বিড়িওয়ালা দুর্গন্ধওয়ালা মুখ নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবে? হ্যাঁ, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবেন? হাউজে কাউসারের পানির জন্য নবীজির সামনে কেমনে যাবেন? কল্পনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চির সুগন্ধি ছিলেন, নবীজি শুধু সুগন্ধি ব্যবহার করতেন না, আতর শুধু লাগাইতেন না, তার পুরো দেহ মুবারকটাই ছিল আতর। তিনি হাঁটলে ওটা মেশকের গ্রানে ভরে যেত, যার পুরো দেহ মোবারকটাই ছিল সুগন্ধিতে ভরা, যার ঘাম ছিল মেশকের ঘ্রাণ, আরে পেশাব পায়খানা জমিন অপেক্ষা করত, যার পেশাব পায়খানায় এই জরুরত পূরণ হলে জমিন নিজে নিজে ফাঁক হয়ে নবীজির পেশাব পায়খানা গ্রহণ করে নিত, এত পবিত্র এত সুগন্ধিওয়ালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার সামনে দাঁড়াবেন কেন? দাড়িবিহীন যুবক, দাড়িবিহীন বাবা কেমনে দাঁড়াইবে কেমনে? নবীজি বলবেন, আমি তোমাকে চিনি না, আনালা আরিফ, হাদিস আছে, নবী বলবে উম্মত আমি তোকে চিনি না, তুই কেটে বেটা, আরে তোকে আমি চিনি না বেটা, তুই 20 বছর 30 বছর টানা আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছিস, এই জন্য দয়া করে মাহে রমজানকে টার্গেট করে তাকওয়ার সবক নেন, গুনামুক্ত একটা রমজান পালনের সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এই রমজান, এই চাঁদটা উঠলেই রমজান, এই এখন যে চাঁদ উঠবে এটাই কি রমজান, আলহামদুলিল্লাহ। শাবান এখন চলতেছে না, তাহলে সামনের চাঁদটা কি রমজান,
সামনে যে চাঁদ উঠবে এটাই কি রমজান। বাহ, এখন শুধু অপেক্ষা, চাঁদ উঠবে বন্দিকি শুরু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শাবান মাসে এই এখন যে মাস, এই মাসের গুরুত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি রমজানের পূর্বের মাসে শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন, নফল রোজা নফল। নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শাবান মাসে 15 দিন 17 দিন টানা রোজা রাখেন, কারণটা কি? নবীজি বলতেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, সুবহানাল্লাহ, রমজানের প্রস্তুতি প্র্যাকটিস করছি। এইজন্য এই মাসের একটা আমল, এই মাসে আপনি রমজানের সম্মানার্থে কিছু নফল রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে সোমবার আসে, সোমবারে রোজা রাখবেন, এমনিতেই সারা বছরের আমল। সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাখতেন? রোজা রাখতেন, রাখতেন কি না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোমবারে আমার জন্ম, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, অতএব আমি এই শুকরে আমি জন্ম, আমার মিলাদ, আমার মিলাদ আমি পালন করি না খেয়ে, উম্মত পালন করে খেয়ে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, উম্মত চলে খাইতে থাকেন, আগাইতে থাকি, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন নিজের জন্ম প্রত্যেক সোমবারে পালন করছেন রোজা রেখে। রোজা রাখা মানে না খাওয়া, দুপুরে না খাওয়া, সকালে না খাওয়া, লম্বা একটা টাইম উপোস থাকা। তো যাই হোক, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। আপনারাও চেষ্টা করেন, বলেন ইনশাআল্লাহ, এই সপ্তাহ থেকেই 2টা 4টা 5টা 6টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সব মসজিদ ইনশাআল্লাহ এগুলো নিয়ে কি হবে, কথা হবে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, মেহরবানি করে আপনারা সবাই বসেন, শুধু আমি উঠবো, আপনারা উঠতেন না, আল্লাহর দোহাই উঠছেন না, আমার একটু কাম আছে, অল্প একটু কাম আছে, আমার কাম আল্লাহ ভয়ান আছে, কথা বুঝছেন? এই জন্য দয়া করে আপনাদের জন্য তাবারুক, মেহমানদারি আছে, তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা বসেন। যুবক ভাই তোমরাও হুড়াহুড়ি করো না, সবাই মিলে বসে সুন্দর করে দোয়া করে এরপরে একসাথে তাবারুক খেয়ে এরপরে যাইয়েন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার যে ছোট্ট মাদ্রাসাটা ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পাশে, আগামী এই সামনের মাসের মার্চ মাসের 2 তারিখ শনিবার মাসিক ইসলাহি মাহফিল আপনাদেরকে দাওয়াত করলাম, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, শুধু এই মাসের প্রথম শনিবার হবে। আমি 9 তারিখ মানে দ্বিতীয় শনিবারের আগে আমি উমরায় যাব ইনশাআল্লাহ, যার কারণে একটু আগায় দিতে হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। নওজোয়ান সবাই বদলান ইনশাআল্লাহ, নওজোয়ান ভাই তোমরা বদলাইলে আগামী দিনে ইমাম মাহদির পক্ষে তোমরা লড়বে ইনশাআল্লাহ, তুমি সেজদাওয়ালা হও, চরিত্রবান হও, আল্লাহ তৌফিক দান। আমিন।